বাংলাদেশ থেকে 3,500 কোটি টাকা পাচারের মামলার মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে শনিবার দুপুরের দিকে গ্রেফতারের পর আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। পি কে হালদারের অন্যতম সহযোগী বোন মঞ্জু রানীর 2 ছেলে স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রি। এ দুজনের ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এ দুজনও শনিবার কলকাতায় গ্রেফতার হয়েছেন। তাদের রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে। 17 মে পি কে হালদার ও তার 5 সহযোগীকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হতে পারে। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন পিকে। পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 7,000 কোটি টাকা লোপাটির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পিকে হালদার সিন্ডিকেটের বিরুদ্ধে অদ্যাবধি 34টি মামলা করা হয়েছে। অভিযোগ ওঠার পরই দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। জানা গেছে, আত্মীয় স্বজন ও বন্ধু সহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত 10,200 কোটি টাকা সরিয়ে পিকে হালদার দেশ থেকে সটকে পড়েন। এ অর্থের বড় একটি অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুরে পাচার করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় 2,500 কোটি টাকা সরানো হয়। এছাড়া FAS ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় 7,500 কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাত করে পিকে হালদার ও তার সিন্ডিকেট। সব মিলিয়ে 10,000 কোটি টাকার মধ্যে FAS ফাইন্যান্স থেকে প্রায় 2,200 কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় 3,000 কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাত ও পাচার করা হয়েছে। বিপুল অঙ্কের অর্থ লোপাটকারী প্রশান্ত কুমার পিকে হালদার একজন গরিব দর্জির ছেলে। সাধারণ পরিবারের সন্তান হয়েও প্রশান্ত বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও বিত্ত বৈভবের মালিক বনে গেছেন। দেশে বিদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠান ও ফ্ল্যাটসহ বিপুল সম্পত্তি রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তিনি বেক্সিমকো গ্রুপের জুট ফ্যাক্টরিতে চাকরি করেন। 15 থেকে 16 বছর আগে ভিন্ন ধর্মের এক নারীকে বিয়ে করার পর থেকে তিনি গ্রাম ছাড়া। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রশান্ত কুমার হালদার ভারতে গ্রেফতার হওয়ার বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না, তবে জানা মাত্র তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুণ্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।